ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা আর যে প্রচুর হাওয়া দিচ্ছে মানে এত ঠান্ডা লাগছে না আর আমার ট্রাই এখন আমি পাইনি তো এই সাইডে যে দেখো আলুর জমি কত সুন্দর লাগছে তা আমি এই গেটটাতে বসে মোচা বাজছে দেখো মোচা তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে ব্লগটা শুরু করে দিই আর ওইদিকে দরজায় কালার করব ওই জন্য দরজাটা ঘষছে তো তোমাদেরকে একটু পরে দেখাবো ঠিক আছে আর আজকে আমাদের টিফিন করা হয়ে গেছে আজকে আমি তৈরি করেছিলাম আলুর সবজি করেছিলাম আর মুড়ি করেছিলাম তো চলো আমি তাড়াতাড়ি মোচাটা সিদ্ধ বসিয়ে দিই আর এদিকে আমি ডালও সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি এবার ভুলে না যাই এটাই হলো সব বেশি বড় সমস্যা কত কষ্ট হচ্ছে ভিডিও করতে তাও আমি করছি তা আমার মোচা ছাড়াতে অনেকটা টাইম লাগে তো আমি মোচা ছাড়িয়ে ভিজিয়ে রাখবো তারপরে কেটে সব কিছু গুছিয়ে দেবো মা হলো মোচাটা মাটির উনুনে করবে আর আমি ঘরের গ্যাসেতে গ্যাসেতে সব কিছু করে ফেলবো আমি ঘরের গ্যাসেতে করব। মাছ ডাল রান্না করব আর মা ভাতটা আর মোচা ঘন্টটা মাটির উননে করবে তো মা এখন পুরোনো ঘরে গেছে সব জিনিস কিছু কিছু টুকিটাকি জিনিস আছে সেইগুলোকে গুছিয়ে আনতে তো এইগুলো না গুছিয়ে আনতে পুরো এক মাসের উপরে লাগবে আর আমাদের যে মাটির ঘরটা আছে ওখান থেকে সব মাটিও আমাদের এই ঘরে নিয়ে চলে আসবে তাই যেখানে ও রঙ গুলছে রঙ না সরি প্রাইমার তো প্রাইমারটা পুরো রঙের মতো লাগে তো তো আমার বারবার মুখ দিয়ে রঙই বেরিয়ে যায় তো সকাল থেকে এই কাজে লেগে পড়েছে আমাদের গেটের দরজাটায় এই যে ওটাকে কি জানো বলে ভুলে গেলাম কি বলে এটাকে প্রাইমার প্রাইমার লাগানো হচ্ছে কালার করা হবে বলে তো সকাল থেকে ওটাকে কাগজ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছে দেখো এই দরজাটা পরিষ্কার এই দরজাটা এখনো পরিষ্কার হয়নি তো কালার করছে আমারও কালার করতে খুব ভালো লাগে আমি একটুখানি করবো হ্যাঁ প্রথমে প্রাইমার লাগানো হবে তারপরে রং করা হবে তো আমি ওকে বারবার বলছি আমাকে একটু দিতে কারণ আমার না এরকম রং করতে খুব ভালো লাগে তো বলছে না পরে দেব তো সকাল থেকে এটাকে এই দরজাতে আমাদের ঘরে যখন কাজ হচ্ছিল তখন সিমেন্ট বালিয়ে লেগে গেছিলো তো ওটা পুরো শক্ত হয়ে আটকে ছিল তো ওটাকে ওর ঘষে ঘষে তুলতে পুরো হাত ব্যথা হয়ে গেছে ও সকালে ঘুম থেকে উঠে চাখেই এই দরজার পেছনে লেগে গেছে মানে ওইগুলো তুলতে বেশি কষ্ট হচ্ছিলো কারণ ওইগুলো একদম শুকিয়ে আটকে গেছিলো তো ওই জন্য তো দরজাটা যখন কমপ্লিট রঙ করা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো একটু রঙ করতে যাচ্ছে একটু রঙ করতে দিচ্ছে না তার এই দেখে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা একটু জল দিয়ে কড়াতে বসিয়ে সোমবারা দিয়ে দেবো আর আমি এই পাশে ফোনটাকে হেলদি রেখেছি বলে কিছুই দেখা যাচ্ছে না কি করবো বলো ড্রাইভার নেই তো আমি ফোনটাকে কোথায় রাখবো আমার না এত দুঃখ লাগছিল আমি আজকেও একবার গিয়ে খুঁজেছি কিন্তু ট্রাইপরটা পাইনি তো ওইদিকে আমার ডাল হয়ে গেছে ওইদিকে মাছ ভাজাটা হচ্ছে আর ওই দেখো ডালটা আমি রেখেও দিয়েছি তো মাছ দিয়ে সর্ষে দি করবো আর দেখো ওর দরজার এই পাটটা পুরো করা হয়ে গেছে ও খুব সুন্দর লাগছিলো তাই আমি বারবার বলার জন্য ও আমাকে একটুখানি করতে দিয়েছে মানে ও করে দিয়েছে যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে আমাকে দিয়েছে ও ভুলেই গিয়েছিল আমাকে দেওয়ার কথা তা আমার এত কান্না পাচ্ছিলো ওই জন্য আমাকে দিয়েছে বলছে যে মাঝে মাঝে ফাঁকা আছে ওর মধ্যে রঙ দিয়ে দাও কারণ ওই পাশের দরজাটা এখনও ঘষা হয়নি আর এইদিকে দেখো আমার মাছটা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেব। রেজাল্ট প্রায় হয়ে গেছে আর ওইদিকে মা মাটির উনুনে রান্না করছে আজকে নতুন মাটির উনুনটা উদ্বোধন হচ্ছে ওই জন্য মা বলছি একটুখানি রান্না করি মা ভাত করছে আর মোচা ভণ্ড করছে আর আমি এখানে ডাল আর মাছের মাছ দিয়ে সর্ষে দিয়ে করে ফেলেছি আর চলো তোমাদেরকে মায়ের নতুন রান্নার জায়গাটাও দেখিয়ে দিই আর ওর দরজা কতটা রং করা হলো সেটাও দেখিয়ে দিই তো মাছটা হয়ে গেলে আমি ঘর টর ঝাড় দিয়ে তারপরে চান করব। কারণ এখন প্রায় সাড়ে এগারোটার বেশি বেজে গেছে তো ছিল তো মা একদম ঢোকার গেটের ওখানে যেমন নারকেল গাছ আছে ওর পাশে রান্নাঘরের জায়গাটা করেছে এখানে একটা ঘর মতো হবে তা এখন শুধু এরকমই করে রেখেছে ওই দেখো মায়ের মোচা সিদ্ধ হচ্ছে তো মা এখানে রান্না করছিল তা আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আজও ফার্স্ট মাটির উনুনে রান্না হচ্ছে আর চলো দেখি ওর কতটা রঙ করা হলো তো দেখো ওই পাশটা হয়ে গেছে এখন এই পেছনের ব্যাক পাশটা হচ্ছে তো এইটা হয়ে গেলে আজকে এইটাই করে রেখে দেবে খেয়ে দেবে ওই পাশে দরজাটা আবার ঘষে তারপরে করতে হবে তো ওই সিমেন্ট বালিগুলো তুলতে হচ্ছে বলে বেশি সময় লাগছে